হঠাৎ করে ঠান্ডা লাগা বা সর্দি জ্বর হওয়া যে কারোর জন্য খুবই সাধারণ বিষয়। এখন অনেকেই গ্রীষ্মকালের এই প্রচণ্ড গরমে সর্দি কাশি জ্বর গলা ব্যথার সমস্যায় ভুগছেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রিয়াঙ্কা দে, ন্যাচারাল হোমিও চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে কমন কোল্ড বা সাধারণ জ্বর সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পেতে কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রোদপৃষ্ঠের মরশুমে আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা লাগার সমস্যা এখন প্রায় ঘরে ঘরে। শীতকালে ঠান্ডা লাগার প্রকোপ বেশি দেখা যায়, তবে গরমকালেও ঘাম বসে ঠান্ডা লাগতে পারে। বাড়িতে অফিসে অনেকেরই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে, তবে কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হয় বহু মানুষকে। তাই ঠান্ডা ঘর থেকে বেরিয়ে বাইরের প্রচণ্ড গরম এবং বাইরের গরম থেকে এসে ফ্রিজের ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাওয়া, এই সব কিছু মিলিয়ে গলা খুশখুশ, গলা ব্যথা, কাশি, সর্দির প্রবণতা দেখা যায়। গরম থেকে এসে হঠাৎ ঠান্ডা জল খাওয়া বা ঠান্ডা জলে স্নান করে নেওয়া, যেটা একেবারেই সঠিক কাজ নয়, তাতে তাপমাত্রা তারতম্য ঘটে এবং সেখান থেকে কমন কোল্ড বা সাধারণ সর্দি কাশির সমস্যা হয়ে থাকে। এই কমন কোল্ড ভাইরাস ঘটিত সংক্রমণের জন্যই হয়ে থাকে এবং এটা আমাদের ওপরের শ্বাসনালীকে এফেক্ট করে থাকে। এই সব সমস্যার সাইড এফেক্ট ইন চিকিৎসা চাইলে একমাত্র হোমিও ঔষধ আপনাকে অনেকটা সাহায্য করতে পারে। এবারে আসি কমন কোল্ডের সমস্যায় কার্যকরী হোমিও ঔষধ কী কী আছে। সাধারণ জ্বর সর্দি কাশির সমস্যায় প্রথম যে ওষুধটি আসে সেটি হলো অ্যাকোনাইট, অ্যাকোনাইট 30। শরৎ গরম বা সামার কোল্ডের জন্য অ্যাকোনাইট খুবই ভালো একটা ঔষধ। আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা হাওয়া লেগে যদি হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হয়, এর সাথে হাঁচি, নাক দিয়ে জল পড়া, জর্জর ভাব, গায়ে হাতে ব্যথা, একদম শুরুতে যদি এরকম লক্ষণ দেখা যায় তাহলে 24 ঘন্টার মধ্যে অ্যাকোনাইট ওষুধটি দেওয়া হয়। অর্থাৎ হাঁচি, জ্বর, সর্দি কাশির প্রাথমিক পর্যায়ে অ্যাকোনাইট দিলে খুব ভালো ফল পাওয়া যাবে। এর সাথে রোগীর শারীরিক এবং মানসিক অস্থিরতা থাকবে এবং রোগীর ঘন ঘন জল পিপাসা থাকতে পারে। এই অ্যাকোনাইট 30 পোটেন্সি 2 ফোঁটা করে প্রতি 1 ঘন্টা অন্তর দিলে 1-2 দিনের মধ্যেই রোগী অনেকটা সুস্থ বোধ করবে। 1 ঘন্টা পরে অ্যাকোনাইট 2 ফোঁটা, তার 1 ঘন্টা পরে আবার 2 ফোঁটা, তার 1 ঘন্টা পরে আবার 2 ফোঁটা। এইভাবে ঔষধটি শুরুতে বারবার প্রয়োগ করতে হবে। অ্যাকিউট কেসের জন্য অ্যাকোনাইট খুব ভালো একটা ঔষধ। ধীরে ধীরে সর্দি কাশি কমে এলে তখন ঔষধটি 2 ফোঁটা করে সারাদিন 3-4 বার প্রয়োগ করতে হবে 5 দিন পর্যন্ত। বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা ঔষধ 1 চামচ জলে মিশিয়ে প্রতি 1 ঘন্টা অন্তর দিলে সর্দি কাশি, গলা খুশখুশ আর একদম থাকবে না। এর পরের ওষুধটি হলো জেলসিমিয়াম। সর্দির জন্য খুব ভালো একটা ওষুধ হলো জেলসিমিয়াম। এর সাথে মাথা ব্যথা, শরীরে জর্জর ভাব, প্রচণ্ড দুর্বলতা, সারা শরীরে ব্যথা থাকবে, জল পিপাসা কম এবং শীত ভাব থাকবে, তাহলে এই জেলসিমিয়াম ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। জেলসিমিয়াম 30 পোটেন্সি 2 ফোঁটা করে প্রতি 2 ঘন্টা অন্তর দিলে জ্বর সর্দি 1 দিনের মধ্যেই একদম ঠিক হয়ে যাবে। যারা প্রায় সর্দির সমস্যায় ভোগেন, প্রতি বছর গ্রীষ্মকালে তাদের সর্দি দেখা যায়, তারা এই ওষুধটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার সকালে এবং রাত্রে সেবন করতে পারেন। খুবই কার্যকরী একটা ওষুধ। অন্যদিকে যারা অনেকদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন তারা চ্যানেলে গিয়ে কাশি সংক্রান্ত ভিডিওটি দেখতে পারেন। কাশির জন্য কী কী কার্যকরী হোমিও ওষুধ আছে সেটা নিয়ে একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এর পরের ওষুধটি হলো বেলেরোনা। জ্বর এবং মাথা ব্যথার জন্য খুবই ভালো একটা ঔষধ। বেলেরোনা রোগী জ্বর এলে চোখ মুখ লাল হয়ে থাকবে, এর সাথে যদি ঠান্ডা লেগে মাথা ব্যথা, সর্দি, হাঁচি, গলা ব্যথা থাকে তাহলে এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। অনেক সময় ফ্রিজে ঠান্ডা জল খেয়ে বা আইসক্রিম খেয়ে গলা ব্যথা হয়, সেক্ষেত্রে বেলেরোনা দারুণ কাজ করে। বেলেরোনা 30 পোটেন্সি 2 ফোঁটা করে প্রতি 1 ঘন্টা অন্তর দিলে 1 দিনের মধ্যেই জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা ধীরে ধীরে কমে যাবে এবং তখন ওষুধটি 2 ফোঁটা করে সারাদিনে 3-4 বার প্রয়োগ করতে হবে 5 দিন পর্যন্ত। এর পরের ওষুধটি হলো হিপাসালফার। অনেকেই এই সাধারণ জ্বর সর্দি কাশির জন্য এলোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়ে থাকেন। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কিছুতেই কাশি কমে না, বুকে কফ জমে থাকে এবং অনবরত শুষ্ক কাশি হয় আর হলুদ হলুদ কফ ওঠে, সেক্ষেত্রে হিপাসালফার খুবই কার্যকরী একটা ঔষধ।
হিপাসালফা 30% দুই ফোঁটা করে সারাদিনে দুইবার দিলে 3 থেকে 4 দিনের মধ্যেই হলুদ কফের সাথে শুষ্ক কাশি এবং বুকে চাপবোধ এই সমস্যাগুলো চলে যাবে। এর পরের ওষুধটি হলো এলিয়াম সেপা। কাঁচা সর্দি এবং হাঁচির সমস্যায় এলিয়াম সেপা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। ঠান্ডা লেগে রোগীর নাক দিয়ে কাঁচা সর্দি বের হলে, অনবরত হাঁচি হলে এবং চোখ দিয়ে জল পড়লে তার জন্য এলিয়াম সেপা ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। এলিয়াম সেপা 30% দুই ফোঁটা করে সারদিনে 3 থেকে 4 বার দিলেই হাঁচি, সর্দি, নাক দিয়ে জল পড়া এই সমস্যাগুলো কমে যাবে। এর পরের ওষুধটি হলো ব্রায়োনিয়া। শরৎ গরমের জন্য ব্রায়োনিয়া খুবই কার্যকরী একটা ঔষধ। অত্যাধিক গরমের সময় ফ্রিজের ঠান্ডা জল বা আইসক্রিম খেয়ে যদি জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশির সমস্যা হয়, এক্ষেত্রে শুকনো কাশি হবে, কফ খুব একটা থাকবে না, গলা খুশখুশ করে কাশি হবে, এখানে আমরা ব্রায়োনিয়া ওষুধটি প্রয়োগ করতে পারি। এর সাথে কোষ্ঠকাঠিন্য থাকবে। জ্বর বা শারীরিক অস্বস্তির জন্য রোগী চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করবে। এর সাথে প্রচণ্ড জল পিপাসা থাকবে, গলা শুকিয়ে যাবে, এসব লক্ষণে ব্রায়োনিয়া ওষুধটি দিতে হবে। ব্রায়োনিয়া 30% দুই ফোঁটা করে প্রতি 1 ঘন্টা অন্তর দিলে একদিনের মধ্যেই খুশখুস করা, কাশি, জ্বর কমে যাবে এবং তখন ওষুধটি দুই ফোঁটা করে সারাদিনে 3 থেকে 4 বার প্রয়োগ করতে হবে। পরবর্তী ওষুধটি হলো রাস্টাক্স। যদি আপনি বাইরে থেকে খুব ঘেমে বাড়ি ফিরেছেন, তার সাথে সাথে ঠান্ডা জলে স্নান করে নেন, কিংবা খুব পরিশ্রম করে ঘেমে আছেন তারপর স্নান করে নেন, সেখান থেকে ঠান্ডা লেগে যদি জ্বর হয়, জ্বরজ্বর ভাব থাকে, গা হাত পা ম্যাজম্যাজ করে, তাহলে রাস্টাক্স ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। এছাড়া গরমের মধ্যে বৃষ্টিতে ভিজে যদি জ্বর, হাঁচি, সর্দি কাশির সমস্যায় দেখা দেয়, তাহলে রাস্টাক্স ওষুধটি দেওয়া হয়। এক্ষেত্রে রাস্টাক্স 30% দুই ফোঁটা করে 1 ঘন্টা অন্তর দিলে 1-2 দিনের মধ্যেই এই জ্বর, সর্দি, কাশির সমস্যা চলে যাবে এবং তখন ওষুধটি দুই ফোঁটা করে সারাদিনে 3 থেকে 4 বার প্রয়োগ করতে হবে। সাধারণ জ্বর, সর্দি, কাশির সমস্যায় হোমিওপ্যাথিক ঔষধ দারুণ কাজ করে। তবে সমস্যা যদি 5 থেকে 6 দিনের বেশি স্থায়ী থাকে, তাহলে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।